দর্শকদের বিশেষ উপহার দিতে চলেছেন চলচ্চিত্র পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। ইতোমধ্যেই তিনি প্রকাশ করেছেন তার নতুন রোমান্টিক ছবির নাম। শোনা যাচ্ছে এক ঝাঁক তরুণ মুখের সঙ্গে এই ছবির মাধ্যমে পর্দায় আসছেন এই নির্মাতা। বিস্তারিত নেক্সট রিপোর্টে। করোনা অতিমারির জন্য দীর্ঘদিন স্থগিত ছিল টলিপাড়ার শুটিং। বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই সকলে আবার ফিরতে শুরু করেছেন ইন্ডাস্ট্রিতে। দ্বিতীয় পুরুষের সাফল্যের পর আবারও দর্শকদের বিশেষ উপহার দিতে চলেছেন চলচ্চিত্র পরিচালক সৃজিৎ মুখার্জি। রোমান্টিক এই ছবির নাম এক্স ইকুয়াল টু প্রেম। SBF এর ব্যানারে আসতে চলেছে ছবিটি। আমি না ডিরেক্টর, আমি অ্যাক্টিং স্কুল চালাই না। আমার গল্পকে অনিন্দ্য সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক এবং শ্রুতি দাস। এই ছবির মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক করতে চলেছেন অনিন্দ্য ও শ্রুতি। মানুষের জীবনে আগত বিভিন্ন চ্যালেঞ্জ এবং অশান্তিকে কেন্দ্র করে ছবির গল্প। বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি কিভাবে কাটিয়ে ওঠা যায় তাও রয়েছে ছবির গল্পে। পরিচালক সৃজিৎ মুখার্জি জানান, এক্স ইকুয়াল টু প্রেম এমন একটি নতুন যুগের রোমান্টিক ছবি যেখানে কলেজের রোমান্সকে অন্যভাবে পরিবেশন করা হবে। ছবির গল্প পরিচিত হলেও একটু আলাদা। প্রকাশ্যে এসেছে একেবারে রগরগে রোমান্টিক এই সিনেমার অফিসিয়াল পোস্টার। আগামী 2রা জুলাই থেকে শুরু হবে এই রোমান্টিক জার্নির শুটিং। এদিকে এক্স ইকুয়াল টু প্রেম ছবির প্রেক্ষিতেই সৃজিৎ মুখার্জিকে কটাক্ষ করেছেন গায়ক শিলাজিৎ মজুমদার। তবে ঠিক প্রত্যক্ষভাবে নয়, খানিক পরোক্ষভাবেই শিলাজিৎ আপত্তি তুলেছেন ছবির নাম নিয়ে। 2000 সালে শিলাজিতের একটি গানের অ্যালবাম মুক্তি পেয়েছিল যার নাম এক্স ইকুয়াল টু প্রেম। 21 বছর আগে মুক্তি পাওয়া গানের অ্যালবামের নামের সঙ্গে হুবহু সৃজিতের নতুন সিনেমার নামের মিল। আর সেই বিষয় নিয়েই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা তোলেন এই গায়ক। ইন্ডাস্ট্রির অন্দরে শিলাজিৎ স্পষ্টবাদী বলেই পরিচিত। পোস্টেও তার অন্যথা হলো না। নাম উল্লেখ না করেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের কথা শুনিয়ে দিয়েছেন শিলাজিৎ। সেই সঙ্গে শিলাজিতের অনুরাগীরাও মেতেছেন পরিচালক সৃজিতের সমালোচনায়। শিলাজিৎ সোজাসাপটা জানিয়েছেন, সৃজিতের ছবিতে তার ব্যবহৃত নামের কোনো কৃতিত্ব চান না তিনি। তবে তিনি মনে করেন, তার মতো ছোট গীতিকার এখনও মানুষের মাথার মধ্যে বাস করে আর তাতেই খুশি তিনি। সুরমা খিহিম, বিজয় টিভি, ঢাকা।